আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি কোনো ইউরোপের কান্ট্রি নিয়ে কথা বলতে আসিনি। আজকে টোটালি অন্য আরেকটা মহাদেশের একটা কান্ট্রি নিয়ে কথা বলতে এসেছি, এবং সেই কান্ট্রিটা অস্ট্রেলিয়া। এবং আপনারা অনেকেই যে ভোট দিয়েছেন, আমার একটা পোস্ট পিন করা ছিল, মোটামুটি অনেকেই অস্ট্রেলিয়ার সম্পর্কে অনেক যে ইন্টারেস্ট দেখিয়েছেন। তো চিন্তা করলাম অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং নিয়ে আপনাদের যাবতীয় যত প্রশ্ন আছে এই ভিডিওর মাধ্যমে সেই প্রশ্নগুলোর আমরা সমাধান করব ইনশাল্লাহ। এবং আজকে মোটামুটি 10টা এবং 12টা টপিকে কথা বলবো, এবং সেই টপিকগুলোর মাধ্যমে আমার মনে হয় আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো সর্ট আউট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিডিও শুরুর আগে প্রথমে আমরা টপিকগুলো জেনে নেই, যে 10টা বা 11টা 12টা টপিকে কথা বলবো সে টপিকগুলো কি। সেটা প্রথমে আমরা অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে, অস্ট্রেলিয়ার দেশটা সম্পর্কে টুকটাক জানবো। তারপর সে দেশের শিক্ষা ব্যবস্থা এবং মান এবং গ্রহণযোগ্যতা। তারপর ইউনিভার্সিটির লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টিউশন ফি এবং অ্যাপ্লিকেশন ফি কেমন হতে পারে এটার একটা আইডিয়া দিব। তারপর আইএলটিএস স্কোর এবং ডকুমেন্ট চেকলিস্ট, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিং এর জন্য। তারপরে লিভিং এক্সপেন্সেস এবং আপনাদের জব ফ্যাসিলিটিস, কোন সিটিতে আপনারা জবটা ভালো পাবেন এ বিষয়ে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং পেয়ার ফ্যাসিলিটিস, যেটার জন্য অস্ট্রেলিয়া আমাদের সবার বাকেট লিস্টে থাকে অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। তারপরে আমরা কথা বলবো কেন আপনার অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় যাওয়া উচিত। এবং তারপরে কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তারপরে একটা বিষয় থাকে, সেটা অনেকেই আমরা বিবাহিত থাকি বাংলাদেশে ব্যাচেলর অথবা মাস্টার্সে, তো তারা কিভাবে স্পাউস নিয়ে অস্ট্রেলিয়া শিফট হতে পারে সেই বিষয়টাও আমি ক্লিয়ার করবো। এবং লাস্ট ওভারঅল অস্ট্রেলিয়ার এই সব কিছু আমরা সামারাইজ করব, এবং ওভারঅল একটা মূল কথায় আমরা এই ভিডিও শেষ করব। এবং এরপরে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আপনারা অ্যাজ এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়ায় গেলে পেতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা চলে যাব মূল টপিকে, এবং প্রথম টপিক আমরা এখন অস্ট্রেলিয়ার দেশটা সম্পর্কে টুকটাক জানবো এই ভিডিওর মাধ্যমে। অস্ট্রেলিয়া একটি উন্নত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ। অর্থনৈতিক দিক থেকে এটি পৃথিবীর 12তম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ, এবং মাথাপিছু আয়ের দিক থেকে 10তম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশটি অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়ার নিজস্ব কারেন্সি রয়েছে, যেটাকে বলা হয় অস্ট্রেলিয়ান ডলার। এবং অস্ট্রেলিয়ান ডলার $1 বাংলাদেশে 63 থেকে 65 টাকা, বাংলা টাকায় যদি আপনারা হিসাব করেন। অস্ট্রেলিয়ার অফিসের ল্যাঙ্গুয়েজ ইংরেজি। তো এই অস্ট্রেলিয়া মহাদেশ, এবং ভৌগোলিক দিক থেকে কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ খুবই সুন্দর, সব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অস্ট্রেলিয়া। এবং সেখানে কিছু সিটি আছে অস্ট্রেলিয়াতে, কিছু সিটি আছে সেখানে কিন্তু ওয়েদার নাতিশীতোষ্ণ, অর্থাৎ বাংলাদেশের সাথে অনেকটা মিল আছে। অস্ট্রেলিয়ার কিছু উল্লেখযোগ্য শহর মেলবোর্ন, তাসমেনিয়া, তারপরে নর্থ অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, ব্রিসবেন, কুইন্সল্যান্ড। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, এবং অস্ট্রেলিয়ার লার্জেস্ট সিটি অর্থাৎ সবচেয়ে বড় সিটি সিডনি। তো সিডনির যে অপেরা হাউস সেটাও কিন্তু ট্যুরিস্টদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এখন আমরা জানবো অস্ট্রেলিয়ার শিক্ষার মান এবং গ্রহণযোগ্যতা, বহির্বিশ্বে অস্ট্রেলিয়ার শিক্ষার মান এবং গ্রহণযোগ্যতাটা কেমন। ওয়েল, ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ার শিক্ষার মান আকাশ ছোঁয়া। পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া একটি, এবং প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে তাদের উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য পাড়ি জমান। শিক্ষা, গবেষণা এবং আইটি সেক্টরের জন্য অস্ট্রেলিয়া দেশটি কিন্তু প্রতিটি দেশের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে সমাদৃত। এবার চলে যাব অস্ট্রেলিয়ার কিছু উল্লেখযোগ্য ইউনিভার্সিটির লিস্ট
লিস্টে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অস্ট্রেলিয়ার রেনাউন্ড কিছু ইউনিভার্সিটির লিস্ট মেনশন করে রাখব। আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিও শেষ করে ডেসক্রিপশন বক্সটি চেক করতে ভুলবেন না। এবং এবার আসছি হচ্ছে টিউশন ফি এবং অ্যাপ্লিকেশন ফি নিয়ে। ওয়েল, অস্ট্রেলিয়ার অ্যাপ্লিকেশন, অস্ট্রেলিয়াতে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 560 থেকে 770 অস্ট্রেলিয়ান ডলার, এবং এটা আপনার হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন। 560 অস্ট্রেলিয়ান ডলার কত টাকা হয় সেটা আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন। এবং টিউশন ফি হচ্ছে অস্ট্রেলিয়ায় আপনারা ডিপ্লোমা, ব্যাচেলার এবং মাস্টার্স এবং হচ্ছে ডক্টরেট ডিগ্রিতে যেতে পারবেন। টিউশন ফি আপনাদের এক একটা প্রোগ্রামের জন্য এক এক থাকবে। এবং আমার জন্য আমি যদি টিউশন ফিটা মেনশন করি সেটা হচ্ছে 5 থেকে আপনারা 8 লাখ টাকার মধ্যে ডিপ্লোমা টিউশন ফি হচ্ছে ইউনিভার্সিটি পেয়ে যাবেন, এবং ব্যাচেলারের জন্য 8 থেকে 15 লাখ এবং মাস্টার্সের জন্য হচ্ছে যে আপনারা হচ্ছে টিউশন ফিটা 8 থেকে 15 লাখের মধ্যে ইউনিভার্সিটি পেয়ে যাবেন। এবার হচ্ছে আইএলটিএস। ওয়েল, এখন হচ্ছে আমি যদি ডেনমার্কের সাথে আইএলটিএসটা একটু তুলনা করি, ডেনমার্কে যেমন মাস্টার্সের জন্য 6.5 ছাড়া আপনি কোনো ইনস্টিটিউশন, কলেজ অথবা প্রাইভেটে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এরকম না। অস্ট্রেলিয়ার এক একটা ইউনিভার্সিটির এক একটা রিকোয়ারমেন্ট চায়, আইএলটিএসের রিকোয়ারমেন্টটা এক এক রকম চায়। যেমন কিছু ইউনিভার্সিটিতে আইএলটিএস ওরা 5.5 হলে অ্যাডমিশন দিয়ে দেয় এবং কিছু ইউনিভার্সিটিতে 6.5। তো আপনারা ধরে রাখেন 5.5 থেকে 6.5, 6, এই সকল জাতীয় যাদের হচ্ছে স্কোর রয়েছে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে অনায়াসে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তবে চেষ্টা করবেন কোনো ব্যান্ড স্কোরে 5-এর নিচে যেন না থাকে, অথবা 5.5-এর নিচে যেন কোনো ব্যান্ড স্কোরে না থাকে, তাহলে হচ্ছে যে আপনাদের ভিসা পেতে অনেকটা সহজ হবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। এবার আসবো ডকুমেন্ট চেকলিস্টে। ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে যদি আমি বলি, অস্ট্রেলিয়াতে প্রচুর ডকুমেন্ট সাবমিট করতে হয়, অনেক কিছু লাগে অস্ট্রেলিয়ার ব্যাপারে। অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় আবেদন করার জন্য প্রচুর প্রচুর হচ্ছে ডকুমেন্টস লাগে এবং ডকুমেন্টস গ্যাদার করতে হয়। অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে প্রচুর ডকুমেন্টস সাবমিট করতে হয়, যার কারণে অস্ট্রেলিয়ার ডকুমেন্টস চেকলিস্টটা আমি এখানে হচ্ছে এক এক করে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ যে চেকলিস্ট আছে সেই চেকলিস্টটার লিস্ট আমি হচ্ছে মেনশন করে রাখবো, আপনারা ভিডিও শেষে দেখে নেবেন। এতে করে আপনাদের হচ্ছে যদি কোনো ডকুমেন্ট মিসিং হয়ে যায় বা কোনো ডকুমেন্ট সম্পর্কে ধারণা না থাকে সেখান থেকে আপনারা হচ্ছে ডকুমেন্টটা দেখে নিতে পারেন। এবার আসছি লিভিং এক্সপেন্সেস এবং হচ্ছে জব ফ্যাসিলিটিস নিয়ে। ওয়েল, অস্ট্রেলিয়াতে একজন স্টুডেন্টের লিভিং এক্সপেন্সেস হচ্ছে বাসা ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ যদি আমি বলি, তাহলে বাংলা টাকায় যদি আপনারা হিসাব করেন সেটা হচ্ছে 70 থেকে 80 হাজার টাকায় একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে বাসা ভাড়া এবং তার হচ্ছে এক মাসের ফুড কস্ট ম্যানেজ করতে পারবে। আর যদি সেটা অস্ট্রেলিয়ান ডলারে হয় তাহলে সেটা হচ্ছে 1,500 অস্ট্রেলিয়ান ডলার, অর্থাৎ 1,500 অস্ট্রেলিয়ান ডলার হলে একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে বাসা ভাড়া এবং হচ্ছে তার ফুড কস্টটা ম্যানেজ করতে পারবে। আর জব ফ্যাসিলিটিস নিয়ে যদি আমি বলি, জব ফ্যাসিলিটিস এক এক সিটিতে এক এক রকম থাকে। তো মিনিমাম ওয়েজেস হচ্ছে অস্ট্রেলিয়াতে 18 অস্ট্রেলিয়ান ডলার, মানে 18 অস্ট্রেলিয়ান ডলার, এবং 18 থেকে হচ্ছে আপনার 21 বা 22 অস্ট্রেলিয়ান ডলার যদি ডেনমার্কের সাথে তুলনা করি, তাহলে সেটা আমরা বলবো পার আওয়ার আপনাদেরকে পেমেন্ট করা হবে। আপনারা যদি কোনো পার্ট টাইম বা ফুল টাইম জব করেন তাহলে মিনিমাম ওয়েজেস হচ্ছে 18 থেকে 22 অস্ট্রেলিয়ান ডলার। এবং জব ফ্যাসিলিটিস নিয়ে যদি আমি আরও বলি, সেটা হচ্ছে আপনারা সেমিস্টার চলাকালীন অবস্থায় আপনারা হচ্ছে
40 আওয়ার্স জব করতে পারবেন, কোন কোন জায়গায় 30 আওয়ার্স সেমিস্টার চলাকালীন সময়ে উইকলি আপনার 30 আওয়ার্স বা 40 আওয়ার্স জব করতে পারবেন। এটা ডিপেন্ড করে আসলে সিটির উপরে এবং হচ্ছে যে আপনার ইউনিভার্সিটির উপরে, আপনার ইউনিভার্সিটি আপনাকে কত আওয়ার জবের পারমিশন দিচ্ছে সেটার উপরে। তো এটা বেসিক্যালি 30 থেকে 40 আওয়ার্সই হয়, আপনি এই আওয়ার্সে জব করতে পারবেন। এখন আমি ডেনমার্কের সাথে যদি তুলনা করি তাহলে আমরা বলবো আমরা হচ্ছে আমাদের ফুল টাইম হচ্ছে 37 আওয়ার্স। আমরা যদি কোনো কোম্পানিতে ফুল টাইম জব করি সেক্ষেত্রে আমাদের আওয়ার দেওয়া হয় 37 আওয়ার্স। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কিন্তু একজন স্টুডেন্ট 30 আওয়ার্স হচ্ছে তাদের সেমিস্টার চলাকালীন সময়ে জব করতে পারে। এবং অস্ট্রেলিয়াতে আরেকটা ব্যাপার মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে দুইটা ভ্যাকেশন থাকে, সেটা হচ্ছে ব্রেক থাকে আর কি, সেমিস্টার ব্রেক, সেটা হচ্ছে উইন্টার এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে সামার। এই দুইটা ব্রেকে মিনিমাম 1-1.5 মাস আর সামারে হচ্ছে 2 থেকে আড়াই মাস বা 3 মাস এরকম। এই বন্ধটাতে আপনারা হচ্ছে অস্ট্রেলিয়া যারা স্টুডেন্ট ভিসায় যাবেন তারা ফুল টাইম জব করতে পারবেন এবং আনলিমিটেড জব করতে পারবেন। সেখানে আপনাদের কোনো আওয়ার লিমিটেশন নেই, আনলিমিটেড জব করতে পারবেন। তো ইটস এ হিউজ অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। অস্ট্রেলিয়াতে মাসিক ইনকামের কথা যদি চিন্তা করেন, মানে পার মান্থ কত টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়টা যদি আপনাদের একটু ক্লিয়ার থাকে তাহলে অস্ট্রেলিয়ায় গিয়ে সার্ভাইভ করাটা আপনাদের জন্য একটু ইজি হয়ে যাবে। আসলে অস্ট্রেলিয়ার মাসিক ইনকামটাও নির্ভর করে, মানে পার মান্থ ইনকামটাও নির্ভর করে আসলে সিটি অনুযায়ী, সিটির উপর ডিপেন্ড করে। তো কিছু কিছু সিটি আছে যেখানে হচ্ছে পার্ট টাইম জব গিয়েই ম্যানেজ করা যায়, কিছু কিছু সিটি আছে যেখানে পার্ট টাইম জব আসলে ম্যানেজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এক্ষেত্রে কিছু সিটি যেমন সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, মেলবোর্ন আসলে অনেক এক্সপেন্সিভ একটা সিটি, এই সকল সিটিগুলোতে মোটামুটি পার্ট টাইম জবগুলো আসলে তুলনামূলকভাবে একটু বেশি ম্যানেজ করা যায়। বাট পিআরের জন্য এবং হচ্ছে পার্ট টাইম জবের জন্য সাউথ ওয়েস্ট সিটিটা আসলে সবসময়ই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে অনেক বেশি হচ্ছে পছন্দের একটা সিটি সাউথ ওয়েস্ট। তো আপনারা সাউথ ওয়েস্টে গেলে আমার মনে হয় পার্ট টাইম এবং পিআর ফ্যাসিলিটিসের জন্য খুব ভালো একটা সুযোগ সুবিধা পাবেন। এখন আমি আসবো পিআর ফ্যাসিলিটিস নিয়ে। তো অস্ট্রেলিয়ায় যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় যাবেন তারা অবশ্যই অবশ্যই পেয়ার নিতে পারবেন। এটা কিভাবে সেটাও আমি আপনাদের ছোট্ট করে হচ্ছে আলোচনা করছি বিষয়টা। সেটা হচ্ছে আপনারা ভিসা পাবেন, এককালীন 5 বছরের ভিসা আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় 5 বছরের ভিসা পাবেন এবং এই 5 বছর পর মানে অথবা 4 বছর পর আপনারা যদি স্কিল আপ জবে চলে যেতে পারেন, অর্থাৎ সাবজেক্ট রিলেটেড জব পেয়ে যান, তাহলে কিন্তু আপনি চাইলে সেখান থেকে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার সব কিছু যদি হচ্ছে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে পিআর পাওয়াটা খুব একটা কঠিন হবে না ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। এবং পিআরের জন্য আমি যেটা বলবো, পিআরের জন্য সবচেয়ে বেশি যে সাবজেক্টগুলো ডিমান্ডেবল, যেমন আইটি সেক্টর আছে, নার্সিং সেক্টর আছে, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু সাবজেক্ট রিলেটেড জব ম্যানেজ করাটা তুলনামূলকভাবে অনেক ইজি। এবং পিআর পাওয়াটা আমি বলবো না, কোনো দেশেই পিআর পাওয়াটা আসলে এত ইজি না, বাট সেখানে সুযোগ আছে। ডেনমার্কের মতো যেমন সব দরজা বন্ধ আছে, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেরকম না। আপনি যদি হার্ডওয়ার্কার হন তাহলে আপনি সেখান থেকে পিআর নিতে পারবেন এবং এটা পসিবল অস্ট্রেলিয়াতে। যারা স্টুডেন্ট ভিসায় গিয়েছে ম্যাক্সিমাম 100%-এর মধ্যে 98% স্টুডেন্ট অস্ট্রেলিয়া থেকে পিআর নিতে পেরেছে। অস্ট্রেলিয়াতে মাসিক ইনকামের কথা যদি চিন্তা করেন তাহলে আপনি সেমিস্টার চলাকালীন অবস্থায় 2 থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং যখন আপনার সেমিস্টার ব্রেক থাকবে তখন কিন্তু আপনি চাইলে
3 লাখ 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করতে পারবে। এবং যাদের গাড়ি আছে, অস্ট্রেলিয়া গিয়ে যদি আপনার একটা ড্রাইভিং লাইসেন্স ম্যানেজ করে ফেলতে পারেন, অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স, তাহলে কিন্তু আপনি গাড়ি দিয়ে ফুড ডেলিভারি জব বা আদার্স যে কোনো ভালো ট্রান্সপোর্ট রিলেটেড ভালো জব যদি আপনি সেখান থেকে ম্যানেজ করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার স্যালারি মিনিমাম 7,000 অস্ট্রেলিয়ান ডলার আপনি ইনকাম করতে পারবেন। এমনি পার্ট টাইম জব করে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা, হাইস্ট 3 লাখ টাকা সেমিস্টার চলাকালীন অবস্থায় ইনকাম করতে পারবেন, এবং সেমিস্টার ব্রেকে আপনি মিনিমাম 3.5 লাখ 4 লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন যদি আপনি হার্ড ওয়ার্কার হন। যেহেতু আনলিমিটেড সুযোগ সুবিধা আছে, সেখানে আনলিমিটেড জব করা যায়, সেক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, কোনো আওয়ার লিমিটেশন নাই, সেক্ষেত্রে আপনি অনেক ভ্যারাইটিস জব করতে পারবেন। এখন ডিপেন্ডস করে আসুন যেই সিটিতে আপনি গিয়েছেন সেই সিটিতে জব ফ্যাসিলিটিসটা কেমন, জব আপনি পাচ্ছেন কি না, ম্যানেজ করা কতটা কঠিন হচ্ছে সেই সিটিতে, তাহলে এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার ইনকামটা। এবার আসবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো ব্যাংক স্টেটমেন্ট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলে কানাডার মতো, ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এগুলো আসলে ব্যাংক স্টেটমেন্টটাই হচ্ছে ধরা, কারণ এই বিষয়টা আসলে আমি বলতে চাই না, কারণ এই বিষয়ের জন্য অনেকে হচ্ছে আনইন্টারেস্টেড হয়ে যান অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাইয়ের ব্যাপারে। ওয়েল, অস্ট্রেলিয়াতে এখন বর্তমানে আপনি যদি স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মিনিমাম 30 থেকে 35 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো এটা এফডিআর দেখাতে পারেন অথবা আপনার ব্যাংকে থাকলেও হবে, এবং এটার হচ্ছে যে ম্যাচুরিটিটা 3 মাস থাকলে, 3 থেকে 4 মাস হলেই আপনার ভিসা হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার ইনকাম অফ সোর্স দেখাতে হবে, এবং আপনার বাবা অথবা মায়ের যে ইনকাম এবং সেটার সোর্স আপনার দেখাতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাপারটা হয় কি, অস্ট্রেলিয়া কানাডা বা ইউএসএ যেখানেই বলেন না কেন, এই ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা একটু আপনাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনার টোটাল টিউশন ফি, এক বছরের টিউশন ফিটা যদি 10 লাখ অথবা 12 লাখ টাকা হয়, এবং আপনার এক মাসের লিভিং এক্সপেন্সেস যদি ধরেন আমরা যদি 1 লাখ টাকা করে ধরি সকল টোটাল আদার্স খরচ নিয়ে, তাহলে আপনার 12 মাসে খরচ হচ্ছে 12 লাখ টাকা, এবং আপনার ব্যাংক আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট না, আপনার হচ্ছে যে টিউশন ফি 10 লাখ টাকা হয়, মোট 22 লাখ টাকা, এবং আদার এক্সপেন্সেস সহ 30 লাখ টাকা দেখালো হচ্ছে সেফ জোন। এখন 22 লাখ টাকা যদি দেখান, তাহলে হচ্ছে যে একদম কাটায় কাটায় 22 লাখ টাকা তো হবে না, আপনার আদার্স এক্সপেন্সেস তো থাকতে পারে, সেক্ষেত্রে 30 লাখ টাকা আপনার, এটা ডিপেন্ডস করে টোটালি আপনার হচ্ছে টিউশন ফি এবং লিভিং এক্সপেন্সেসের উপর। আপনি যে সিটিতে যাচ্ছেন সেই সিটির লিভিং এক্সপেন্সেসটা কত, এবং আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির টিউশন ফিটা কত, এইটা আপনারা 12 মাস হিসাব করবেন আপনার মানে টোটাল এক বছর টিউশন ফি এবং আপনার টোটাল লিভিং এক্সপেন্সেস, এটা পুরোটা হিসাব করে আপনার ধরেন আপনার 25 লাখ টাকা হলো, আপনি আরও বেশি 5 লাখ টাকা বেশি করে রাখলেন, অথবা আপনার 30 লাখ টাকা হলো আপনি 35 লাখ টাকা দেখালেন, এভাবে করে আপনার হিসাবটা করে 30 থেকে 35 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখানো হচ্ছে সেফ, এবং ভিসা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এবং যাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে প্রবলেম, অর্থাৎ আমাদের অনেকেরই হচ্ছে ক্যাশ টাকা ব্যাংকে থাকে না, আমাদের মোটামুটি হচ্ছে যে যাওয়ার জন্য 10-15 লাখ টাকা থাকলেও আমাদের ব্যাংকে কিন্তু এতগুলো টাকা থাকে না, সেক্ষেত্রে আমাদের অনেক ফ্যামিলি আছে আসলে এরকম, কিন্তু যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা তাদের থাকতে পারে। তো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যেটা আমি বলবো, ব্যাংকে লোন নিয়ে আপনারা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক রেনাউন্ড ব্যাংক আছে যারা স্টুডেন্ট লোন দিয়ে থাকে, কিছু টাকা রাখলে 3 লাখ থেকে 4 লাখ টাকা রাখলে আপনি যত লাখ টাকা মানে 1 লাখ টাকা আপনার 10 লাখ টাকা হচ্ছে লোন দিবে, এরকম একটা লোন টাইপের নিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে পারেন। আর অনেক রেনাউন্ড হচ্ছে কনসালটেন্সি আছে যারা কিন্তু আপনাকে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে হেল্প করতে পারে, সেক্ষেত্রে তারা যদি ব্যাংক স্টেটমেন্ট দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছ থেকে একটা চার্জ কাটবে। তো ব্যাংক স্টেটমেন্টের জন্য যদি অনেকে পিছিয়ে হাঁটেন, আমি বলবো ভুল ডিসিশন নিবেন, কারণ অস্ট্রেলিয়ার ভিসা আসলে সবসময় পাওয়া যায় না, এবং অস্ট্রেলিয়াতে যাওয়াটা সবসময় সুযোগ থাকে না। তো অনেকেই হচ্ছে যে
চান যে সেটেল হতে, সেটেল হওয়ার জন্য অস্ট্রেলিয়া একটা বেস্ট কান্ট্রি। সো এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্পাউস। স্পাউস নিয়ে অনেক অনেক প্রশ্ন থাকে সবারই, এবং অনেকেই হচ্ছে মাস্টার্স করে ফেলে বিয়ে করে ফেলেন এবং চান যে পরবর্তীতে বিদেশে কোনো দেশে সেটেল হওয়ার জন্য। তো অলরেডি যাদের স্পাউস আছে তাদের জন্য এই বিষয়টা একটু দুঃখজনক, কিন্তু যাদের স্পাউস নেই চাচ্ছেন যে দু এক বছর পরে বিয়ে করবেন তাদের জন্য অস্ট্রেলিয়া একটা সুবর্ণ সুযোগ, এবং অস্ট্রেলিয়া যাওয়াটা একটা গুড ডিসিশন আমি বলবো। কিন্তু যারা বিয়ে করে ফেলেছেন তারাও চাইলে অস্ট্রেলিয়া যেতে পারেন, কিন্তু আপনারা একসাথে যেতে পারবেন না, এটা অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন রুলস। একজন স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে তাহলে তার হচ্ছে সেখানে 12 মাস স্টে করতে হয়, মানে 1 বছর থাকতে হবে। 1 বছর থাকার পরে আপনি হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পাউসের জন্য। এবং ডেনমার্কের সাথে আমি পরে তুলনা করব। তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনাদের বিয়ের হচ্ছে সময়কালটাও 1 বছর 12 মাস হতে হবে যদি আপনি স্পাউসকে আপনার কাছে নিতে চান, অর্থাৎ অস্ট্রেলিয়াতে নিতে চান, সেক্ষেত্রেও আপনার বিয়ের বয়স 1 বছর হতে হবে। এখন ডেনমার্কের ক্ষেত্রে অনেকেই কী করে, 6 মাস মানে 6 মাসের মধ্যে বিয়েটিয়ে করে 6 মাসের বিয়ের সময়কালই হচ্ছে ডেনমার্কে তার স্পাউসকে সাথে নিয়ে একসাথে ফ্লাই করতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এরকম না। অস্ট্রেলিয়াতে আগে আপনার যেতে হবে, আপনি মাস্টার্সে যান অথবা ব্যাচেলারে যান অথবা ডিপ্লোমায় যান, যে কোনো ডিগ্রিতেই আপনি যান, আপনি ওখানে গিয়ে 1 বছর থাকতে হবে, এবং 1 বছর থাকার পরে আপনি আপনার স্পাউস এবং বেবিকে আপনার হচ্ছে কাছে নিতে পারবেন, অস্ট্রেলিয়াতে নিতে পারবেন। এবং আপনার স্পাউস সেখানে হচ্ছে আনলিমিটেড জব করতে পারবে, আপনার স্পাউস আনলিমিটেড জব করতে পারবে, কোনো লিমিটেশন নেই। এখন আমি বলবো হচ্ছে কেন আপনার অস্ট্রেলিয়া যাওয়া উচিত। এতগুলো বিষয় আমি ক্লিয়ার করলাম, তারপরেও কি আপনার মনে হচ্ছে না যে আপনার অস্ট্রেলিয়া যাওয়া উচিত? ওয়েল, আপনাদের কাছে যদি 12 থেকে 15 লাখ টাকা থেকে থাকে, আপনারা যারা চিন্তা করছেন নেদারল্যান্ডসে আসবেন, আমার মনে হয় নেদারল্যান্ডসে না এসে অস্ট্রেলিয়া যাওয়া ভালো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ সেখানে যেহেতু পড়াশোনার পরে স্কিল আপ জব আছে এবং জবের মাধ্যমে পেয়ার নেওয়ার একটা সিস্টেম আছে, এবং 1 বছর পর আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারছেন, এবং আপনার বাচ্চা সেখানে ইংলিশে পড়াশোনা করতে পারছে, সব কিছু অনেক বেশি হচ্ছে যে ইজিয়ার দ্যান ইউরোপ। কারণ ইউরোপে হচ্ছে এক একটা দেশে যেহেতু এক একটা ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আসলে সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে বসবাস করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো ইংলিশ স্পিকিং কান্ট্রি সবসময় উপরে থাকবে। আমি শেষ করব 5টা কারণ আমি বলবো যে কারণে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়া প্রয়োজন। তো একে হচ্ছে ভিসার ইস্যু অনেক হাই, এবং 100% ভিসা হচ্ছে অস্ট্রেলিয়াতে, এবং হচ্ছে ভিসা ইন্টারভিউ লাগছে না। আপনি যে এত মোটা একটা ফাইল রেডি করবেন, এই ফাইলকে ইস্যু করেই হচ্ছে তারা আপনাকে ভিসা দিবে, কোনো ধরনের ভিসা ইন্টারভিউ হচ্ছে অস্ট্রেলিয়াতে নেই। আর তারপরে হচ্ছে লো আইএলটিএস, যাদের আইএলটিএস 5.5 তারা কিন্তু অস্ট্রেলিয়াতে বিভিন্ন ব্যাচেলার অথবা ডিপ্লোমা প্রোগ্রামে চলে যেতে পারেন লো আইএলটিএসে। তারপরে হচ্ছে 50% স্কলারশিপ, যাদের আইএলটিএস এবং একাডেমিক রেজাল্ট ভালো আছে এবং রেনাউন্ড ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু চাইলে 50% স্কলারশিপের ব্যবস্থা তাদের জন্য রয়েছে। এবং পোস্ট স্টাডি ওয়ার্ক হচ্ছে 4 ইয়ার্স অস্ট্রেলিয়াতে, যেটাকে আমরা ডেনমার্কে বলি এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট কার্ড ডেনমার্ক হচ্ছে 2 বছর মাস্টার্সের জন্য, এবং যারা হচ্ছে ব্যাচেলারে আসেন পাবলিকে তারা হচ্ছে 3 বছর পান মাস্টার্স করার পর, কিন্তু সেক্ষেত্রে অস্ট্রেলিয়াতে কিন্তু 4 বছর পাচ্ছেন। তো আমার মনে হয় এত সুযোগ সুবিধা অল্প, আপনাদের যদি একটু ব্যবস্থা করে আপনারা ওখানে যেতে পারেন, আশা করি আপনাদের ফিউচার অনেক বেশি ব্রাইট হবে। আর একটা বিষয়, আদার্স যে ফ্যাসিলিটিস সেটাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যারা অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় যাবেন, আপনারা চাইলে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা যাওয়ার পর যদি আপনারা টিউশন ফি এফোর্ড করতে না পারেন বা
কোনো সমস্যার কারণে পড়াশোনা করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অস্ট্রেলিয়া ছাড়তে হবে না। আপনারা চাইলে আপনাদের ভিসাটা মাইগ্রেশন করে আপনারা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে চলে যেতে পারেন, এবং আপনারা যারা হচ্ছে যে আপনারা স্পাউস নিয়ে অর্থাৎ ডিপেন্ডেন্ট নিয়ে যাবেন, আপনার ডিপেন্ডেন্ট চাইলে সেখানে পড়াশোনা স্টার্ট করতে পারবে। সে যদি এইচএসসি পাস হয় তাহলে সে সেখানে ব্যাচেলর করতে পারবে, এবং সে যদি ব্যাচেলর এখান বাংলাদেশ থেকে করা যায় সেখানে গিয়ে মাস্টার্স করতে পারবে। তো এই সুযোগ সুবিধাগুলো না অন্য কান্ট্রিতে একটু জটিলতা রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়াতে এগুলো কিন্তু অনেক নেট অ্যান্ড ক্লিন এবং অনেক ইজি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, এবং ভিডিওটি শেষে ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।